চলে যেত, নবীর কথায় জাদু ছিল, ঠিক কিনা বলেন? আর যুগে যুগে যারা ইসলামের কথা পৌঁছায় তাদের কথায়ও জাদু আছে, কিন্তু এই যুগে ওয়াজের নামে আমাদের কিছু ভাই শুধু ফতুয়া দেয়, অমুক কাফের, তমুক কাফের, অমুকেই, অমুকতেই। ওইদিকে যে মধ্যপ্রাচ্যে আগুন লেগেছে, বসনিয়া চেসনিয়ায় আগুন লেগেছে, জিংজিয়াঙ্গে আগুন লেগেছে, ফিলিস্তিন জ্বলে যাচ্ছে, এখন ফতুয়াবাজির সময় নয়, এখন দরকার সব এক হওয়া, ঠিক কিনা বলেন? আর মুসলমানদেরকে এক হওয়ার জন্য ডাক না দিয়ে যারা ফতুয়াবাজি করে দলাদলি সৃষ্টি করে তারা এই যুগে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, আল্লাহ কি কয় আর আমরা কি করি? আমলের মধ্যে একটু বেশ কম থাকতে পারে, কেউ হাত এখানে বাঁধে কি, কেউ এখানে বাঁধে, কেউ মুটে বাঁধে না, তাদের নামাজ হয় না? কেউ আমিন জোরে বলে, কেউ আসতে বলে, তাদের নামাজ হয় না? মক্কা মদিনায় যারা গেছেন দেখছেন কত মানুষ কত তালে খাড়ায়। একবার বাবি উম্মাহানিতে 1982 রাবেতে আলমী ইসলামীর রাজকীয় মেহমান হিসাবে আমরা 10 জন বাংলাদেশ থেকে গেলাম। রাবেতে আলম সৌদি আরবের রাষ্ট্রীয় মেহমান হয়ে আমি এবং বন্ধু প্রতিম সাইদি সাহেব, তো আমরা সেখানেও একত্রে থাকতাম, একত্রে খেতাম, পাশাপাশি শুইতাম। এখন পাশাপাশি মাকামে বাবে উম্মাহানিতে নামাজে দাঁড়াইছি, একামত হয়ে গেছে, আমাদের সামনে কালো কয়েকটা আফ্রিকান সুদানি, সুদানি এক একটা 5-7 লম্বা আদম সুরত, তারা দাঁড়াইছে, দাঁড়ায় নামাজের নিয়ত করে 8টা বাঁধে না, খালি আন্ডে নামাজের মধ্যে খালি হাঁটে, হাঁটতে হাঁটতে করে আমাদের সেজদা জায়গায় চলে আসছে। আমি চিন্তা করলাম এত বড় পাহাড় সেজদা জায়গায় চলে আসছে, সেজদা দিব কী করে? তো সাইদি সাহেব সেজদা দেওয়ার আগে ও যখন পিছনের দিকে আসছে খপ করে ঠ্যাঙের মধ্যে এক ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে সামনে গিয়ে সাবধান হয়ে গেছে যে আমি যে এইভাবে আনি পিছের আল্লাহর অসুবিধা হয়। আল্লাহু আকবার। তো সেই মক্কাতে কেউ কাকে ফতুয়া দেয়, তুই হাত এখানে বানলি কেন, তুই এখানে বানলি কেন, তুই জোরে আমিন তুই আসতে বললি কেন? অবস্থা হইছে চৌধুরী সাহেবের ক্ষীরে আর করল্লা খাতের মতো। আমি কথার প্রসঙ্গে মাঝে মাঝে আপনাদেরকে দুই একটা প্রশ্ন করব, বুঝার সুবিধার জন্যে প্রশ্নের জবাব আপনারা একটু উচ্চস্বরে মহব্বতের সাথে আগ্রহের সাথে দেবেন। এটা এই জন্যে দরকার, বদরের ময়দানে মুসলমানরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলেন, মাশরিক মাগরিব শিমাল জুনুব পুরা জমিন কেঁপে উঠেছিল। আবার বুখারী মুসলিমের হাদিসে আছে ইমাম মাহদী আলাইহিসসালাম তিনি যখন কাবা শরীফ বাইতুল্লাহ থেকে মুজাহিদ সঙ্গীদেরকে নিয়ে জেরুজালেম ফিলিস্তিনের দিকে যাবেন, তার সঙ্গে সারা দুনিয়া থেকে আগত মুজাহিদ যারা সঙ্গী হবে, যারা দিনের দায়ী, দিনের রায়ী, দিনের নকিব, দিনের মুজাহিদ হবে, তারা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেশে দেবে, সিরিয়ার দুই পাশে রাস্তার আশেপাশে সমস্ত দেওয়াল, সমস্ত বিল্ডিং খান খান হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে ঝরে যাবে, পড়ে যাবে। সিরিয়ার সব দালান কোঠা কিন্তু ভাঙ্গার আগেই ভাঙ্গা শেষ, এটা আপনারা জানেন। গত 10 বছরের যুদ্ধে শুধু সিরিয়া নয়, মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের প্রায় একই অবস্থা, এবং এটা হাদিসের কথা। শুরুতে আমি আজকের উত্তর চরমেহার এলাকাবাসীর যৌথ উদ্যোগ দলমত নির্বিশেষে আপনাদের সকলের এলাকাবাসীর প্রাণঢালা অকৃপণ হৃদয় নিংড়ানো সহযোগিতায় আয়োজিত আজকের এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলে এ পর্যায়ে আমি আপনাদেরকে আহলান সাহালান খোশ আমোদেদ এবং মোবারকবাদ জানাই।
তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ তৌফিক সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, যিনি আমাদেরকে কথা বলা শিখিয়েছেন, কে? আল্লাহ। আলম না যা আল্লাহু আইনাইনে অলেসানাও অসাফাতাইনে, তুমি বান্দাকে আমি চলার জন্যে দুইটা চোখ, কথা বলার জন্যে একজোড়া ঠোঁট, কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্য ভিতরে একটা জিব্বা তৈয়ার করে দিয়েছি। তুমি তোমার জন্ম থেকে 80 বছর বয়স পর্যন্ত একটা একটা করে তোমার ভিতরের বাইরের ডানের বামের সামনের পিছনের আমি আল্লাহর দেওয়া নেয়ামতগুলা গণনা করা শুরু করো, লা তুহসুহা 80 বছর পর্যন্ত গণনা করে শেষ করতে পারবে না, যে নেয়ামত গণনা করে শেষ করা যাবে না সেই নেয়ামতের বোধহয় শুকরগুজারি করে শেষ করা যাবে। তাইলে শুরুতে আসুন আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ পড়ি, রাজি আছেন? রাজি আছেন? সকল প্রকার দুর্বলতা, জড়তা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে বীর বিক্রমে সিংহ গর্জনে আওয়াজ তুলে সবাই আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমাকে আজকে আলোচনার জন্য যে এই বিষয়বস্তুটা দেওয়া হয়েছে, আল কোরআন ও বিজ্ঞান, আল কোরআন ও বিজ্ঞান সৃষ্টির রহস্য, বিষয়টা আসলে রাজধানী কেন্দ্রিক, শহর কেন্দ্রিক, এখানের জন্য বিষয়টা সবার জন্য প্রযোজ্য নয়। তারপরেও যখন দেওয়া হয়ে গেছে আমি খুব সহজ করে বলার চেষ্টা করব, আর আপনাদের দায়িত্ব হবে একটা কথা শোনার পরে আরেকটার দিকে আগ্রহ ভরে অপেক্ষা করা এবং মন মনন মানসিকতা দিয়ে কথাগুলোকে একদিকে শুনবেন, শোনার সঙ্গে সঙ্গে একটু চিন্তাও করবেন। আবার দেখুন আজকে আমরা এই পুরা বিশ্ববাসী এমন এক পর্যায়ে বাস করছি, আজকে আধুনিক বিজ্ঞান মডার্ন সায়েন্স তার পূর্ণতার শেষ পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। বিজ্ঞান আজকে বালেগ না বালেগ না, আমি কি বুঝাতে পেরেছি? বিজ্ঞানের যে যে গবেষণা পূর্ণতা লাভ করেছে সেই প্রত্যেকটা চ্যানেল লাইন কোরআনে এসে মিলে যাচ্ছে। এই জন্যে মিলে যাচ্ছে, কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয়, কোনো বৈজ্ঞানিক ফিলোসফিও নয়, কিন্তু কোরআন 1500 বছর আগে লোহে মাহফুজ থেকে আমাদের নবীজির জবান মোবারকে যেই ওহি যেই নির্দেশ আল্লাহ পাক পাঠিয়েছেন এখানে অযৌক্তিক অবৈজ্ঞানিক একটা কথাও নাই, প্রত্যেকটা কথা বিজ্ঞানের কষ্টি পাথরে যাচাই বাছাই করা সত্য, যার কারণে আজকের বিজ্ঞান বহু ক্ষেত্রে স্বীকার করেছে এবং করছে 1500 বছর আগে মুসলমানের কোরআন যেই কথাগুলো বলেছে। আজকে আমরা বিজ্ঞানের গবেষণা পর্যবেক্ষণ পর্যালোচনা রিসার্চ এগুলো করে দেখতে পাচ্ছি যে কোরআনের সবগুলা কথা সত্য, বলেন আলহামদুলিল্লাহ। আজকে পুরা দুনিয়াতে শুধু গুগল সার্চ করে, গুগল 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 সার্চ করে প্রতিদিন 6000 অমুসলিম ইসলাম গ্রহণ করতেছে। গুগল তো আর মুসলমানরা বানায় নাই, তারাই বানিয়েছে। হাদিসে নবীজি বলেছেন এমন এক সময় আসবে ও মুসলমানরাও ইসলামের খেদমত করবে, তাহলে তারা গুগল বানিয়েছে। আর এই গুগলের মধ্যে আপনি সার্চ করে দেখেন সিয়াসিত্তার সবগুলো কিতাব আছে,
বাংলা তর্জমাওয়ালা আছে, ইংরেজি তর্জমাওয়ালা আছে, উর্দু তর্জমাওয়ালা আছে, হিন্দি তর্জমাওয়ালা আছে, সংস্কৃত জার্মান ফ্রেঞ্চ তর্জমাওয়ালা আছে। আর এগুলা নিতে হইলে কয়েকটা উটের বোঝা হবে বোধ হয়, কিন্তু এতটুকু গুগল। আবার আল্লাহর নবী বুখারী মুসলিমের হাদিসে বলেছেন যে কিয়ামতের আগে ইমাম মাহদী আসবেন, দাজ্জাল আসবে, চতুর্থ আসমান থেকে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম জমিনে নেমে আসবেন, এটা তো আপনারা জানেন। হুজুর হাদিসে বলেছেন যে সংঘাতের চূড়ান্ত পর্যায়ে ঈসা আলাইহিস সালাম ইসরায়েলের অন্তর্গত লুদ শহরের গেইটে, হাদিসের এবারত বেবাবে লুদ্দিন, বেবাবে লুদ্দিন লুদ শহরের গেইটে, আবার আরেক সনদ আরেক মতন আরেক হাদিসে এসেছে যে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করবেন বেমোকানে লুদ্দিন, লুদ নামক স্থানে। আই রিপিট, আবার বলছি, এক হাদিসে বেবাবে লুদ্দিন লুদ শহরের গেইটে, আরেক হাদিসে লুদ নামক স্থানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, কতল করবেন। লুদ শহর অতীতে দুনিয়ার মানচিত্রে ছিল না, পৃথিবীর কোথাও ছিল না। আজ থেকে প্রায় দুই যুগ আগে ইহুদি ইসরায়েলিরা তাদের ইসরায়েল রাষ্ট্রের রাজধানী তেল আবিব, তেল আবিব শহর থেকে 40 কিলোমিটার উত্তর পূর্ব দিকে একটা নতুন শহর তৈয়ার করেছে। সেখানে একটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে, সামরিক, বেসামরিক লোকদের জন্য নয়। সেই বিমানবন্দরটার নাম বিন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বিন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই বিন গুরিয়ন ইহুদিদের জাতির পিতা, এই জন্য বিন গুরিয়ন। সেই শহরের দিকে ঢুকতে শ্বেত পাথরের একটা গেট, মহামূল্যবান পাথর দিয়ে তারা তৈয়ার করেছে, এবং এই গেটটার নাম তারা রেখেছে বাব এ লুদ্দিন, লুদ শহরের গেট। এবং ওই গেটের উপরে লাল অক্ষরে লেখা আছে দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার, আমাদের শান্তির রাজা দজ্জাল, যে দজ্জাল শেষ জমানায় এসে আমাদেরকে পুরো দুনিয়ার রাজত্ব এনে দেবে, সেই গেট দিয়ে প্রবেশ করবে। তাহলে লুদ শহরও আগে ছিল না, আর এই গেইটও আগে ছিল না, কিন্তু নবীজি হাদিসে লুদ শহরের গেইটে বেবাবে লুদ্দিন লুদ নামক স্থানে নবীজি বলেছেন। নবীজি যত ভবিষ্যৎবাণী করেছেন সবগুলা হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে। তাহলে বর্তমান বিশ্বে যে অবস্থা চলছে, নাম্বার ওয়ান, এক, মুসলমান নির্মূল করার জন্যে সারা দুনিয়ার অমুসলমান তারা এক দল হবে, আল কুফর মিল্লাতু ওয়াহিদা, তারা এক দল হবে, হয়েছে কি না বলেন। তোমরা খানা খাওয়ার জন্য যখন দস্তরখান বিছাও, তখন দস্তরখানের উপরে যখন খানা পরিবেশন করা হয়, খাওয়ার আগে তোমরা একজন আরেকজনকে ডাকো যে আসেন ভাই, আসেন আমাদের সাথে খান। ঠিক কিয়ামতের আগে আগে ইমাম মাহদি আলাইহিস সালাম আসার আগে দুনিয়ার সব কাফের বেঈমান যেই দেশেই থাকুক তারা সব এক দল হবে, হয়ে মুসলমান নির্মূল নিশ্চিহ্ন করার জন্যে একে অপরকে ডাকবে, আসেন আসেন আমাদের সাথে আসেন, মুসলমান খতম করি। এই অবস্থাটা হচ্ছে কি না, চলছে কি না বলেন। তবে তারা জানে না, ইসলামও শেষ হওয়ার জিনিস নয়, মুসলমানও খতম হওয়ার জিনিস নয়। যেই গাছটা জীবিত, সেই গাছের একটা ডাল যদি কেউ কাটে, কাটার পরে ঝুপ করে ডালটা যখন নিচে পড়ে যায়, যে কাটে সে হাততালি দেয় যে একটা অন্তত নামিয়েছি। গাছের মালিক বলে একটা নামিয়েছিস, দুই মাস অপেক্ষা কর, ওই কাটা জায়গার গোড়া দিয়ে আরো 10টা নতুন ডাল বের করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি।
আপনাদের দেশে রেইন ট্রি গাছ, রেইন ট্রি খোলা করি ছিনছিন নিয়ে, এবার কোন বছর না কাটে, যত কাটে তত কমে না বাড়ে, বাড়ে। তাহলে একজন মুসলমান যদি দিনের জন্য শাহাদাত বরণ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ দশজন কাজী সেখানে পাঠাইয়া দেন। আরো মজার কথা আছে, ইসলাম আর মুসলমান ওরা দিতো লাকুমুল ইসলামা দিনা, আল্লাহ বলছেন আলিয়ামা আকমাল তো লাকুম দিনাকুম ও আতমাম তো আলাইকুম নেমাতি, ওরা দিতো লাকুমুল ইসলামা দিনা। প্রথমে আসুন, বিজ্ঞানের দৃষ্টিতে তাওহিদ, আল্লাহর একত্ববাদ। আল্লাহ কয়জন? কয়জন? কুল হু আল্লাহ হু আহাদ, হু আল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লাহু, তিনি এক, একক, পরম, চরম, অনাদি, অনন্ত, তিনি শুরু, তিনি শেষ, তিনি একাই সব কিছু, ঠিক কিনা বলেন? আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহ। এটি হলো কোরআনের আল্লাহ, অক্ষর চারটা, আলিফ লাম লাম হা, কয়টা? চারটা। আজকাল কিছু সেকুলার শিক্ষক, সেকুলার ধর্মনিরপেক্ষ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি কিছুদিন আধুনিক কারিকুলামে লেখাপড়া করে, তারা অনেকেই কিন্তু বড় বড় বিশেষ অজ্ঞ হয়েছে, বিশেষ অজ্ঞ। শিক্ষিত ভাইয়েরা বুঝতেছেন ভালো করে, তারা কেউ কেউ বলে হুজুর মাওলানা সাহেব আসলে মুসলমানের রহিম আর হিন্দুদের রাম, নাম দুইটা কিন্তু জিনিস এক, রাম আর রহিম। মুসলমানরা বলে রহিম, হিন্দুরা বলে রাম। রামের জন্মস্থান আপনারা জানেন অযোধ্যা, এবং সেখানে হিন্দুরা বলে রাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন ভগবান রাম, সেই জায়গায় সম্রাট বাবুর রামের জন্মস্থানের মন্দির ভেঙে সেখানে বাবরি মসজিদ তৈরি করেছে, যার জন্য ওই বাবরি মসজিদ ধ্বংস করার জন্য সেখানকার নমশূদ্র সব এক হয়েছে এবং মসজিদ ভেঙে ফেলেছে, আপনারা জানেন। পরের কথা আমি পরে বলবো। সেই অযোধ্যা নগরীতে 17টা রাম মন্দির আছে, 17টা। একটা হলো বাবরি মসজিদ যেখানে, এটা হলো এক নম্বর মন্দির। এরপরে আবার তার একটু দূরে শহরে আরেকটা মন্দির, আর একটু দূরে আরেকটা, একটা শহরে 17টা, এবং প্রত্যেক মন্দিরে ব্রাহ্মণ আছে, ঠাকুর আছে, পূজা হয়। সব মন্দিরের ব্রাহ্মণ দাবি করে ভগবান রাম আমাদের এই মন্দিরে জন্মগ্রহণ করেছে, অন্যগুলো সব ফলস, জাল, মিথ্যা। তাহলে একজন মানুষ 17 জায়গায় 17 বার জন্মগ্রহণ করেছে, কেমন আপনারা বিচার করেন? বুঝা যায় কারো মিশা গড়ো মিশা, ঠিক কিনা বলেন? এরপরে আসেন কোরআনের আল্লাহ, মুসলমানের আল্লাহ, আলিফ লাম লাম হা, চারটে অক্ষরই আল্লাহ বাচক, আল্লাহ নামের ঘোষক, আল্লাহ নামের দোতক, আল্লাহ নামের পরিচায়ক। এটা তর্জমা যদি আপনি লর্ড অলমাইটি করেন হবে না, যেই ভাষাই তর্জমা করেন আল্লাহর তর্জমা হবে না, ইসলাম, অন্য ভাষায় এটার অনুবাদ হয় না। আল্লাহ শব্দটা তাওরাতে আছে, জবুরে আছে, ইঞ্জিলে আছে, বেদে আছে, গীতায় আছে, উপনিষদে আছে, রামায়ণে আছে, মহাভারতেও আছে, আল্লাহ এই শব্দটা। তাহলে বোঝা গেল এটার অনুবাদ অন্য ভাষায়। এখন আপনি যদি মহাপ্রভু বলেন, মহাপ্রভু, তাহলে এক ধর্মের অনুসারীরা মহাপ্রভু বলতে যাকে স্বীকার করে, এক মেয়ে বা দ্বিতীয়াং ব্রহ্মা সর্বাং খুলবিদং ব্রহ্মা সর্বধর্মাং পরিত্যেজ্য মামেকং শরণং ব্রজ, সংস্কৃত বেদের কথা বলছি। তাহলে সেখানে মহাপ্রভু বলতে ব্রহ্মা, আর তাকে সাহায্য করে বিষ্ণু,
विष्णु के सहाय्य करे शिव, एर पर आबार होये से 33 कोटी देवदेवी देवता, सेखान थेके बर्तमाने चलछे अनंत कोटी देवदेवी देवता। जत नर तत नारायण, जत कल्ला तत आल्ला, जत जीव तत शिव। विज्ञान एटा खाटे केमन। बिलाते बार्मिंगहाम शहरे आल्ला दाता हले सेमिनारे आमी इस्लामेर एकत्ववाद बा तौहीद, एक आल्ला तार कोनो शरीक नाई, एई बिषयेर उपरे आलोचना करलाम। आलोचना करार पर एक ख्रिस्टान सांबादिक आर ओइसब विदेशे नियम हलो बक्तृता जतक्षण हबे प्रश्नोत्तर ततक्षण हबे, श्रोतारा बुझार जन्य प्रश्न करबे आर बक्ता एटा जवाब देबे। ते ख्रिस्टान भद्रलोक सांबादिक आमाके प्रश्न करलो, अनरेबल मौलाना, योर अनार प्लीज, योर एक्सिलेंसी प्लीज, আপনি ইসলামের একত্ববাদের উপরে যে বক্তব্য রেখেছেন যৌক্তিক, প্রত্যেকটা কথার সাথে ফিলোসফি আছে, দর্শন আছে, যুক্তি আছে, আই অ্যাম ভেরি প্লিজড, আমি আপনার বক্তৃতায় খুব খুশি আনন্দিত। তো অনারাবল মাওলানা আপনি আমাকে বলেন, আপনি তো একজনই ঠিক করছেন আর নাই, কেউ দুইজন হইলে আর একটু ভালো হইতো। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনাদের গ্রেট ব্রিটেনের রানী কয়জন? কয়েকজন ব্রিটেনে। আমি বললাম, আরেকজন হলে বোধ হয় ভালো হতো, আরেকজন হলে বোধ হয় ভালো হতো। সবাই দুরুদ পড়েন, সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলাই, সাল্লাল্লাহ। বিকল্প ব্যাটারি সেট নাই সঙ্গে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহ, সাল্লাল্লাহ। অ্যাটেনশন প্লিজ। ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করল যে ইসলামে আসলে স্রষ্টা কয়জন? আমরা আপনাদের দেশে কয়জন? কয়েকজন। কে? মহারানী, সেকেন্ড এলিজাবেথ। আমি বললাম, আরেকজন রানী যদি থাকতো তাহলে এই ব্রিটেনটা আরও জোরে চলতো, আরও ভালো চলতো। নো নো, নেভার নেভার, বাট কোয়ারল কোয়ারল অ্যান্ড কোয়ারল, দুজনে ঝগড়া বিবাদ গুতাগুতি, এইটাই হতো। আমি বললাম, 1500 বছর আগে কোরআন এই কথাটাই বলেছে, এখানে আমি আল্লাহ ছাড়া যদি আরেকজন আল্লাহ থাকতো, লাফাসা দাতা, দুজনের মধ্যে দিনের মধ্যে কয়েকবার ঝগড়া হতো, ঠিক কিনা বলেন? কয় বুঝলাম না। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি আমাকে একটা কথা বলুন, একটা ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলার কয়জন? ভদ্রলোক বলে, একজন। একটা কলেজে প্রিন্সিপাল কয়জন? ভদ্রলোক বলল, একজন। একটা জেলায় ডিসি কয়জন? কি এসপি কয়জন? একজন। এখন ডিসি যদি আরও 2-1 জন হইতো তাহলে জেলাটা আরও ভালো চলতো। আর এই যুগে ডিসি বলেন, এসপি বলেন, যাদের জ্বালা যন্ত্র নাই, দেশবাসী আতিষ্ট। মূল কথা যেটা, ঠিক কিনা বলেন? কয় না না, এখানে একজন, এটাই শৃঙ্খলার জন্যে, দিস এনাফ। এরপরে ভদ্রলোক আমাকে বলল যে আর্গুমেন্ট প্লিজ, আর্গুমেন্ট প্লিজ, যে স্রষ্টা যে মাত্র একজন, এটার পক্ষে আপনি দলিল দেন, আর্গুমেন্ট প্রমাণ। আমি বললাম, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু, এটি হলো কোরআনের 1 নম্বর দলিল, আরো বহু দলিল আছে। ভগবানের ভগবতী আছে, গডের গডেস আছে, কি ঈশ্বরের ঈশ্বরী আছে। দেখা যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মে তারা গড বা ভগবান বলতে যাকে বলে তাদের বউ আছে, ঠিক কিনা?
আবার ভগবান রাম যেটা নিয়ে এই যুগে এত কিছু, রাম মন্দির নিয়ে কত মুসলমান শহীদ হয়ে গেল, সেই ভগবান রামের বউ সীতা, সীতা দেবীকে লঙ্কার রাজা রাবণে হাইজ্যাক করে নিয়ে গেছিল। হাইজ্যাক বুঝেন তো, নেওয়ার পরে রাম তার সৈন্য সামন্ত লোকজন নিয়ে বছরের পর বছর রাবণের সাথে যুদ্ধ করেছে, কিন্তু হাইজ্যাক কারা বউ উদ্ধার করতে পারেনি। এরপরে ভগবান রাম বান্দর এবং হনুমান তাদের সাহায্য চেয়েছে, বান্দর হনুমানরা দলে দশে লাইন বেঁধে এসে তারপরে রাবণের লঙ্কাপুরীতে আগুন লাগাই দিয়ে সীতাকে উদ্ধার করে রামের হাতে তুলে দিয়েছে। যেই ভগবান এত দুর্বল, রাবণ বউটা নিয়ে গেল, ঠেকাইতে পারলো না। এরপরে আরও মজার কথা হলো, বউ উদ্ধার করার জন্যে ভগবান রাম বছরের পর বছর যুদ্ধ করলো কিন্তু হেরে গেল। এরপরে বান্দর আর হনুমানের সাহায্য লাগলো। এই ভগবান কত দুর্বল, তার নিজেরই তো ঠিকানা। আমি কোনো ধর্মের সমালোচনা করছি না, কিন্তু তুলনা করছি, তুলনা ঠিক কিনা বলেন। রামের বউ আছে সীতা, ঈশ্বরের বউ আছে ঈশ্বরী, ভগবানের বউ আছে ভগবতী, গডের বউ আছে গডেস, আল্লাহর কোনো আল্লি, খোদার কোনো খোদানি আজ পর্যন্ত কোনো এনসাইক্লোপিডিয়ায় পাওয়া গেছে? থাকলে তো পাওয়া যাইতো। ওলাম ইয়াকুল্লাহু কুফু, যার কুফু কেউ নেই, সমতুল্য সমকক্ষ কেউ নেই, যিনি অরূপ অতুল কালজয়ী চিরন্তন, তার তো বিয়ে করার প্রশ্নই আসে না। যিনি একাই পরম, একাই চরম, একাই সব কিছু, আন্নাল কুওয়াতা লিল্লাহে জামিয়া, সব শক্তির কেন্দ্রবিন্দু তিনি, ঠিক কিনা বলেন। আরে ভাই, রাজা যত বড়ই হোক, কারো কাছে ঠেকা না থাকলেও বিশেষ বিশেষ সময় কিন্তু বউর কাছে ঠেকা আছে, ঠিক কিনা বলেন। কিন্তু আল্লাহর বউ নাই, ঠেকাও নাই, আল্লাহ পরম চরম অমুখাপেক্ষী। ভদ্রলোক বলে যে আরেকটা এক্সাম্পল দেন। আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি আমাকে সত্যি করে বলেন, সৎকিয়াতে অঙ্ক কয়টা? সৎকিয়া ইজি 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 সহজ বললাম, কয়টা? কয়? একশো একশো। আমি বললাম, কোন একশো? কে এক থেকে একশো, এটা তো ক্লাস ওয়ান টুর ছেলে মেয়েরাও পারে, এটা কোনো প্রশ্ন হইল নাকি? আমি বললাম, আবার বলেন সৎকিয়াতে অঙ্ক কয়টা? ভদ্রলোক বলো, ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড। আমি বললাম, দিস ইজ রং, দিস ইজ রং, আপনার এটা ভুল, যদি পারেন ঠিক করে বলেন। একটু ঢকগিলে টিলে সে ইংরেজিতে আমাকে বলল, দশটা দশটা। আমি বললাম, কোন দশটা? বলে এক থেকে দশ। এবার নব্বই বাদ দিছি, কিন্তু সৎকিয়াত অঙ্ক দশটা। আমি বললাম, দিস ইজ অলসো রং, আপনার এইটাও ভুল। কয়? নয়টা নয়টা। আমি বললাম, কোন নয়টা? বলে এক থেকে নয়। আমরা দিস ইজ অলসো রং, সৎকিয়াত অঙ্ক একশোটাও নয়, দশটাও নয়, নয়টাও নয়, সৎকিয়াত অঙ্ক মাত্র একটা, সেটার নাম এক, আর কোনো অঙ্ক নাই। ভদ্রলোক বলে, আপনি কিভাবে আমাকে বুঝাইলেন গোজামিল? এমন গোজামিল দেওয়ার জন্য বাংলাদেশ থেকে আসি নাই, আমার এটা সোজামিল, গোজামিল নয় বরং সোজামিল। কয়? কীভাবে? আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি আমাকে বলেন দুই অর্থ কি? দুই? দুই অর্থ দুই? আবার জিজ্ঞেস করার লাগে নাকি? আমি বললাম, না, দুই অর্থ এক যোগ এক সমান সমান দুই, ঠিক কিনা বলেন। ইয়া ইয়া, আই আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড। এরপর আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি আমাকে দয়া করে বলেন ছয় অর্থ কি? এবার কে ছয় অর্থ ছয়? আমি বললাম, এত সস্তা নয়, ছয় অর্থে এক ছয়বার কি? এক ছয়বার যোগ করলে যোগফল যেটা হবে সেটার নাম কি? ছয়। এনাদার এক্সাম্পল প্লিজ। আমি বললাম, আমি এক জানি না, এক মানিও না, এক স্বীকারও করি না, আপনি আমার একটা ছয় দেন। কয়? খাইছে ছয় দিতে হইলে আগে এক লাগবে।
যার জীবনে এক নাই, থিওরিতে নাই, ফিলোসফিতে নাই, নিদানে নাই, পাথিতে নাই, পাজিতে নাই, সাইক্লোপিডিয়াতে নাই, এক যার জীবনে নাই তার দুইও মিথ্যা তিনও মিথ্যা, তার জীবনে কোনো অঙ্কও নাই সংখ্যাও নাই, তার জীবন সব কিছু নিরর্থক হিসাববিহীন। এরপর আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি বললেন চাইর অর্থ কী? বদ্রগা এইবার বলে, চাইর অর্থ আপনি যে বলছেন সৎক্রিয়াতে অঙ্ক একটা, সেই এক ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইজ ইকাল টু ফোর। এককে আগে মানতে হবে, স্বীকার করতে হবে, আর এককে স্বীকার যদি না করেন সব জিরো জিরো, নাথিং নাথিং, কিচ্ছু না। কাইয়া ইয়া আই আন্ডারস্ট্যান্ড, কয় বুঝেছি, দুই বানাইতে হইলে এক লাগবে, ছয় বানাইতে হইলে এক লাগবে, নয় বানাইতে হইলে এক নয় বার লিখে যোগ করতে হবে, এটার নাম হবে কি? নয়। আপনাদের কি অসুবিধা হয় বুঝতে? আলহামদুলিল্লাহ, খেয়াল করলে বুঝে যাবেন। আমি সহজ করে বলছি, হুয়া লাব্বাল আল আখেরো আজাহেরো আল বাতিন ও হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহ, সব রকমের শিরক থেকে তিনি মুক্ত, তিনি একাই সব কিছু, তিনি ইসলামের আল্লাহ, মুসলমানের আল্লাহ, অন্য ধর্মের আল্লাহ, তাদেরকে সৃষ্টিকর্তা বলা হয়, এইটা বলা হয়, সেইটা বলা হয়, কিন্তু মুসলমানের আল্লাহকে আল্লাহই বলা হয়, অন্য কিছু বলা হয় না। বললে কিন্তু আল্লাহ নামের হক আদায় হবে না, ঠিক কিনা বলেন? ভদ্রলোক একটু থামলো, পণ্ডিত কিন্তু বড় পণ্ডিত, সে আমাকে বলে, মাই ডিয়ার জেন্টেলম্যান, ঠিক আছে, আপনি তো আমাকে বুঝালেন সৎক্রিয়াতে অঙ্ক মাত্র একটা, সেটা হলো এক। হোয়াট ডু ইউ মিন বাই উই জিরো জিরো? মৌলানা, আপনি শূন্য দিয়ে কি বুঝাইতে চান? সৎক্রিয়াতে তো শূন্য লাগে, এক শূন্য দশ, দুইয়ে শূন্য বিশ, তিনে শূন্য। আমি বললাম জিরো ইজ ইকাল টু নাথিং, শূন্য অর্থ কিছুই না, নাথিং। বলল নো নো নেভার, বাট জিরো ইজ সামথিং। আমি বলি নাথিং, সে বলে সামথিং। আমি বলি জিরো শূন্য কিছুই না, সে বলে না শূন্য বড় একটা কিছু। আমি বললাম কেন? একটা শূন্য সামনে দিলে দশ গুণ বাড়ে, কি দশ গুণ বাড়ে, আর আপনি বলেন জিরো ইজ নাথিং। বললাম না, নাথিং ইজ নাথিং, যেটা নাথিং সেটা নাথিংই, সেটাকে আমি কিছুতে থিং বলতে পারবো না। কয় কীভাবে? আমি বলে এক জানেন তো, কয় জানলাম তো, এক মানেন তো, কয় মানাইলেন তো, দেখছেন ঠেলা কথা। আমি বললাম রাইট ডাউন প্লিজ ওয়ান, আপনি ডায়েরি বের করুন, ডায়েরিতে এক লিখুন ওয়ান ওয়ান। ভদ্রলোক লিখলো, লিখার পরে এবার আমি বললাম, এবার একের পিছনে বাম দিকে একটা জিরো লিখুন, একের বাম দিকে পিছনে। ভদ্রলোক লিখলো, আমি বললাম রিড ডাউন প্লিজ, পড়ুন। ভদ্রলোক পড়ে জিরো ওয়ান জিরো। আমি বললাম ইনক্লুড অ্যানাদার প্লিজ, বাম দিকে আরেকটা শূন্য লেখেন, লিখছে। এবার বললাম রিড ডাউন পড়ুন ডাবল জিরো ওয়ান। আমি বললাম ইনক্লুড অ্যানাদার, আরেকটা শূন্য লিখুন, লিখছে। কয়টা হয়েছে, কয়টা? এইবার আমি বললাম আপনি এটা পড়ুন কত হয়েছে, ট্রিপল জিরো ওয়ান শূন্য 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 এক। আমি বললাম আরেকটা দেন, কয় লাভ নাই, ওয়ান ইজ ওয়ান, ওয়ান ইজ পারফেক্ট ওয়ান, সে চিন্ময় অব্যয় অরূপ অতুল কালজয়ী, সেই ওয়ান যিনি এক একক, ঠিক কিনা বলেন? তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের ইলাহ। লক্ষ কোটি বছর আগে তিনি যেমন ছিলেন, কালের আবর্তনে এখন বুড়া হয়ে গেছে, লাডিবাদ দিয়ে আনে, বল কমে গেছে নাকি আগের মতো আছে? তিনি হলেন হুয়া লাব্বালু অল আখেরু অজাহেরু অল বাতিন ও হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইবার ভদ্রলোককে বললাম এক মানেন তো, কয় মানাইলেন তো, দেখছেন কারবার। আমি বলে আচ্ছা এক লেখেন, লিখলো। আমি বলে এইবার একের সামনে ডান দিকে একটা জিরো লিখুন, একের সামনে ডান দিকে, লিখছে। লেখার পরে খালি হাসে, দিস ইজ টেন টেন টেন, আর আপনি কইছেন জিরো ইজ নাথিং, দেখেন একের সামনে একটা জিরো দিছি।
দশ হয়ে গেছে। আমি বলে ইনক্লুড অ্যানাদার আরেকটা দেন, কয় দিস ইজ হান্ড্রেড হান্ড্রেড। আমি বলে ইনক্লুড অ্যানাদার আরেকটা দেন, কয় দিস ইজ থাউজেন্ড। আমি বলে এইবার আমি আমার এক উডাই নিলাম কত, জিরো জিরো, অল আর জিরো, অল আর জিরো। আমি বললাম এই এককে যদি মানেন, এককে যদি জানেন, তাহলে আপনার জীবনের যোগ ঠিক, বিয়োগ ঠিক, পূরণ ঠিক, ভাগ ঠিক, দুনিয়াদারি ঠিক, ব্যবসা বাণিজ্য ঠিক, ঘর সংসার ঠিক, সব কিছু ঠিক। আর এককে যদি আপনি না মানেন, না জানেন, না স্বীকার করেন, আপনার সামনেও শূন্য, পিছনেও শূন্য, আপনার সব কিছু জিরো জিরো, নাথিং নাথিং নাথিং। লোকটা সেখানে ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ, এরকম ঘটনা তো আল্লাহ শুকর আমাদের জীবনে অহরহ। আর ইসলাম কেয়ামত পর্যন্ত অন ইসলামকে চ্যালেঞ্জ করেই এসেছে, ঠিক কিনা বলেন? ইসলাম কেয়ামত পর্যন্ত মানবতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসুন, সেদিন জাপানে, এই কিছুদিন আগে মাত্র, টোকিও কেন্দ্রীয় জামে মসজিদে আমি জুমার খুতবায় আলোচনা করলাম মহাকাশ সম্পর্কে। আর এই কোরআন মহাকাশ সম্পর্কে কি বলছে, সূর্য সম্পর্কে, চাঁদ সম্পর্কে। আর এমন এক বিষয় দিছেন, সারা রাত কইলেও কুল কিনারা কিন্তু করা যাবে না, নির্ধারিত সময় যেটুক পারা যায়। আসুন, প্রথমে এই দুনিয়া, আল্লাহ বলেন আমি এই দুনিয়া সৃষ্টি করেছি। প্রথম খালাকালাকুম মা ফিল আরদে জামিয়া, এই দুনিয়ায় যত কিছু আছে সব কিছু তোমাদের জন্যে, খালাকালাকুম তোমাদের জন্যে, আমার দরকার নাই। আল্লাহ বোধহয় খায়, পেট ভরে, পেট উনে থাকে, খাওয়াও লাগে না, ঘুমানোও লাগে না। লা তা খুজহু সেনা তু, লক্ষ কোটি বছরে বোধহয় ক্লান্ত হয়েছে, এখন মাঝে মাঝে জুড়ে না, ঘুম গেল অন্তত জুড়ে। আয়াতুল কুরসিতে কি পড়েন, লা তা খুজহু, জুরা নিও নাই, ঘুমও নাই, সদা জাগ্রত, সদা সচেতন, কালো জয় চিরন্তন, ঠিক কিনা বলেন? এমনভাবে সৃষ্টির দিকে তাকিয়ে আছেন। আপনি রাস্তা দিয়ে চলার সময় কোন দিকে কয়বার তাকিয়েছেন, কোন নিয়তে কোন দিকে তাকাইছেন, কোন মেয়ে কোনখানে দাঁড়িয়ে আছে সেই দিকে তাকাইয়া কি চিন্তা করছেন, কয়বার নিঃশ্বাস ফেলেছেন, কয়বার ঢোক গিলেছেন, এগুলা আল্লাহ দেখে না? আর এগুলা আল্লাহর দুইজন লেখক লেখে না? জোরে বলেন, লেখক দুইজনকে চিনছেন তো? কি কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, তিনি আপনাকে দুনিয়াতে ছাড়া গরুর মতো ছাড়েন নাই। গরু ইতর প্রাণী, তার কোনো কাণ্ড জ্ঞান আপন পর বুদ্ধি টুদ্ধি কিচ্ছু নাই, যার জন্য গরুয়ে অন্যের ক্ষেতের ডাল গাছ খায়, ধান গাছ খায়, গৃহস্থেরটা পাইলে বোধহয় খায় না, কইলে আমার গৃহস্থের গরু আপনার। সকালবেলা গরু ঘর থেকে রশিটা খুলে, রশিটা গুটিয়ে আপনার ডাল ক্ষেতের কিনারে নিয়ে গেলেন, নিয়ে গরুকে বললেন, রে গরু, তুই আমার গরু, আমি তোর মালিক, এই ডাল ক্ষেতটা আমার, আমি নিজে ডালগুলো নেব, তোকে খড়ভুসিগুলো দেব, আমি মালিক বাঁচলে তো তুই গরু বাঁচবি, এই ক্ষেতের ডাল গাছ খাওয়া, ধান গাছ খাওয়া তোর জন্য মকরু, তাহারিমি কবিরা গুনা, খবরদার যতদিন বাঁচস এই হারাম তুই খাবি না। গরু কান লাড়া দিছে, আপনি বললেন ঠিক আছে, গরু বুঝে গেছে। এইবার ক্ষেতের কিনারে রশি খুলে দিয়ে আসেন, গরু বোধহয় খাবে না, গরু বলবে আমি নামেও গরু কামেও গরু, আমার জীবনে সমস্যা একটা, সেটা হলো পেট সমস্যা, আর কোনো সমস্যা? কমিউনিস্টের যিনি স্রষ্টা কার্ল মার্কস, তার দাস ক্যাপিটালের মধ্যে যেই কথাটা ঘুরিয়ে ফিরিয়ে লিখেছেন, কথা একটাই, মানুষের জীবনের সমস্যা মাত্র একটা, সেটা হলো পেট সমস্যা, আর কোনো সমস্যা নাই। কার্ল মার্কসের ওস্তাদ ফ্রয়েড, ফ্রয়েড ফ্রয়েড আর একটু আগায় যায়, কয় সাগরী তুমি বুঝলা না, মানুষের জীবনে পেট সমস্যা আসল সমস্যা নয়, তার চাইতে বড় একটা সমস্যা আছে, সেটি হলো পেটের আট আঙ্গুল নিচে একটা বিশেষ অঙ্গ আছে, বুঝাতে পেরেছি? এটা লালন পালন বাস্তবায়ন ধারণ,
এটাই মানুষের জীবনের আসল সমস্যা। একজন কইছে পেট সমস্যা, আরেকজন কইছে সেট সমস্যা। মাফ করবেন, মাফ করবেন, কোরআন কি বলছে? ওলাকাদ কাররামনা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে, তুমি পেট সর্বস্ব নও, তুমি পেটাং পেটের আটাঙ্গুল নিচের ওই সমস্যাও নও, তুমি বিবেকের উপরে মহিয়ান সম্রাট। তোমাকে এমন বিবেক দিয়েছি যেটা সৃষ্টি জগতের অন্য কাউকে দেইনি। আসুন, সেই জাপানে ভদ্রলোক প্রশ্ন করলো, আমি জবাব দিলাম, প্রশ্ন করলো আমি জবাব দিলাম। পরের দিন বিকেলে আমাকে তার বাসায় বদ্ধ 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 তার বাসায় চায়ের দাওয়াত দিল। আমি বললাম যে শুধু রটি রটি গরম পানিতে চা পাতা, তাও পাতা আমার হাতে দিবেন, আমি নিজে বানাবো, যদি থাকে একটু লেবু দেবেন আমি বানিয়ে খাবো। কাদিস, ওকে ঠিক আছে, আমি রাজি হইলাম। বাংলাদেশি তিন বন্ধু সহ গেলাম, গিয়ে তারপরে ওখানে চা খেলাম, কিছু কথাবার্তা বললাম। এখন চা খাওয়ার সময় ভদ্রলোক বলে যে মানুষ যে পাপ করে এইটা মানুষের কোনো দোষ নাই, কারণ ওই স্রষ্টা মানুষের মনেরও মালিক। মানুষ ন্যায় করলেও আল্লাহ তৌফিক দেয়, অন্যায় করলেও আল্লাহ তৌফিক দেয়। আল্লাহ তৌফিক ছাড়া কি ভালো মন্দ কোনো কিছু করার ক্ষমতা মানুষের নাই। আমি বললাম কীভাবে? ভদ্রলোক বলল চোর যখন চুরি করে আল্লাহ তো চোরের মনেরও মালিক, ওই সময় আল্লাহ চোরের মনটা ঘুরিয়ে দিতে পারত, আল্লাহ মন ঘুরায় নাই, চুরি করার তৌফিক দিছে এই জন্য চোরাই চুরি করেছে। বলে না, এটা তো কথা নয়। একজন ব্যভিচারী জেনা করতে গিয়েছে, ডাকাত ডাকাতি করতে গিয়েছে। স্রষ্টা যদি সব কিছুর মালিক হয়, মানুষের মনেরও মালিক হয়, এই সময় ডাকাতি থেকে ডাকাতের মনটা স্রষ্টা ইচ্ছা করলে ঘুরেই দিতে পারত, জেনাকারের মনটা ইচ্ছা করলে ঘুরেই দিতে পারত। সুতরাং বন্দার কোনো দোষ নাই, সব দোষ ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ। যেমনি না চাও কি, যেমনি না চাও তেমনি নাচি, আমার কোনো দোষ নাই। তুমি যেইভাবে নাচাও, যারে দিয়ে যা করাও, পুতুলের কি দোষ? মানুষের কোনো দোষ নাই। আচ্ছা ভাই, এখন আমি বের হয়ে আসছি, ভদ্রলোককে এবার তার আঙ্গি নেয়, ভালো ভালো আপেলের গাছ, আপেল পেঁপে গাছ, পেঁপে একটা জিনিস আন্তর্জাতিক, দুনিয়ার যত দেশে গেছি সব দেশে পেঁপে আছে। পশু পক্ষী এগুলোর মধ্যে কিন্তু ঐক্যমত নাই, কোনোটা আছে কোনোটা পাওয়া যায়, তবে দুইটা জিনিস আন্তর্জাতিক, একটা হলো কাউয়া আর একটা হলো উন্দুর, দুনিয়ার সব দেশে আছে, দুনিয়ার সব দেশে আছে কাউয়া আর উন্দুর। আর কারো কারো মতে দলের আয় কাউয়া আর উন্দুর, এটা যুগে যুগে তাদের দলের নাকি রশি কেটেছে বাঁধ কেটেছে কাউয়া আর উন্দুর, এরা আবার হাইব্রিড, কত রকমের কথা আল্লাহ শুনালো। এখন দেখি যে একটা পেঁপে গাছ, অনেক গাছের মধ্যে অনেক অনেক পেঁপে, প্রত্যেকটা ডোগার মধ্যে এক এক পেঁপে, ভাই কয়েক কেজি ওজন হবে। আমি সেখানে দাঁড়াইলাম, সঙ্গী দুজনকে ইশারা করলাম স্টপ প্লিজ স্টপ প্লিজ, থামেন। ভদ্রলোক পিছিয়ে পিছিয়ে আমাদেরকে আগায় দেয়, সি আপ করে আগায় দেয়, ভদ্রতা, ম্যাটার অফ কার্টেসি। আমি পেঁপে গাছের সামনে দাঁড়াইলাম, দাঁড়ায় বললাম কাম হিয়ার, মাই ডিয়ার জেন্টেলম্যান কাম হিয়ার, দৌড় দিয়ে আসলো। আমি বললাম এই পেঁপে গাছটা কার? ভদ্রলোক বলল আমার। কে লাগিয়েছে? আমি নিজে লাগিয়েছি, আগাছা পরিষ্কার করেছি, ভালো মাটি দিয়েছি, সার ফসফেট এগুলো দিয়েছি, এখন এত এত পেঁপে হয়েছে। আমি বললাম আপনার কিসমত ভালো, হাতে যশ আছে, অনেক অনেক পেঁপে ধরেছে, কয়েক কয়েক মন হবে। কালকে আমি ওখানে বক্তব্যের পরে প্রশ্নোত্তর আপনি আজকে দাওয়াত দিয়েছেন, আপনার একটা বন্ধুর মতো আপনার ঘরে এসেছি, হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি। এই গাড়িতে আসার সময় কলকাতা থেকে এক হিন্দু ভদ্রলোক ফোন দিছে, সে বাংলাদেশে আসবে আমার সাথে দেখা করার জন্যে। আমি বললাম এত কষ্ট করার দরকার নাই,
আর আমি যে আপনার সাথে দেখা করব বাংলাদেশে, আমার দিনেও প্রোগ্রাম রাতেও প্রোগ্রাম, রাস্তা রাস্তায় রাস্তার মুসাফির আমি। বাংলাদেশে আসলে আপনি আমাকে খুঁজেও ধরতে পারবেন না। না, আমি শপথ করেছি আপনাকে একবার দেখব, কারণ আপনার বক্তব্য সারা পৃথিবী শোনে, আমিও প্রত্যেক দিন শুনি। বেটা কিন্তু গনাই আইসে, গনান বুঝেননি, গনাই আইসে। এই গাড়িতে বসে আমি ফোন রিসিভ করি, সে বিভিন্ন প্রশ্ন করে আমি জবাব দেই। এই আজকে কলকাতার এক ইংলিশ মিডিয়াম হাই স্কুলের হেডমাস্টার, ছোটো মোটো জিনিস না কিন্তু, উচ্চশিক্ষিত, তা আসলে ইসলাম এমন এক জাদু, ইন্না মিনাল বয়ানে লা সেহরা। আসুন, এখন আমি বললাম যে মাই ডিয়ার ফ্রেন্ড কাম হিয়ার প্লিজ, কাম হিয়ার, আসলো। আমি বললাম একটা ছুরি আনন্দগড় থেকে, ছুরি একটা আনছে। আর জাপানে কিন্তু ভালো ভালো বিভিন্ন ডিজাইনের ছুরি পাওয়া যায়, ফল কাটার জন্যে, তরকারি কাটার জন্যে, সে ছুরি এনে দিল। আমি বললাম আপনি তো আমাকে এত শ্রদ্ধা করেন, ভালোবাসেন, দাওয়াত দিলেন, চা খাওয়ালেন, এই ছুরিটা হাতে ধরেন। ভদ্রলোক ধরেছে, কয়ে ধরে কী করব, একবার গাছের দিকে চায়, আবার ছুরির দিকেও চায়। আমি বললাম আপনি, আমি তো আপনার আপনজন, বন্ধু সুজন, আপনার কাছে আমি অনুরোধ করি, 101 বার অনুরোধ করি, আমি বন্ধুকে খুশি করার জন্যে আপনি এই আপনার লাগানো পেঁপে গাছটা গোড়া দিয়ে এই ছুরিটা দিয়ে কেটে ফেলেন। না, এটা কাটা যাবে না। মানে এইবার আপনার মন রে কে ঘুরেছে কি, আল্লাহ যারে তৌফিক দেয় সে সেটা করে। এইবার আল্লাহ আপনার পেঁপে গাছ কাটার তৌফিক দেয় না কেন? আপনি নিজে ঘরের সামনে গাছ লাগিয়েছেন, ফলের গাছ, ফুলের গাছ, ঠিক কি না? এখন এবাদত বন্দিগির সময়, চুরি করার সময় কোন চোরের কোনো দোষ নাই, আল্লাহ তৌফিক দিছে। আর আমি যদি কে আপনার ঘরের সামনে এই গাছগুলো আপনি কাটেন, আপনি বোধহয় কেটে ফেলবেন, কইলে কাটবেন কেন? তেল সোয়াশের মালিশ করলে বোধহয় রাজি হবেন, এইটা কাটলে আপনার ক্ষতি হবে, তাহলে বুঝা যায় লাভ ক্ষতি একমাত্র আপনি বুঝেন। গরু ছাগলে হ্যাঁ জানোয়ারে আপন পার বুঝে না, হালাল হারামও খাওয়ার ব্যাপার ওরা ফ্রি। যার জন্য গলায় রশি দিয়ে নাক সিদ্ধ করে বেঁধে রাখা লাগে, খুঁটা গেড়ে, যেন নির্ধারিত সীমার বাইরে যেতে না পারে। আল্লাহর কসম, আপনার গলায়ও একটা রশি আছে, রশিটা শরীয়তের রশি, শরীয়তের রশি। আর আপনার চলার জন্য একটা নির্ধারিত সীমানা আছে, সেটা হলো জায়েজ না জায়েজের হুদুদুল্লাহ, হুদুদুল্লাহ, আল্লাহর নির্ধারিত সীমা রেখা। আপনি যদি আল্লাহর এই নির্ধারিত বাতিনি রশি, কি গরু রইল জাহিরি রশি আর আমার আপনার বাতিনি রশি, বলছে এইটা খাবে, এইটা খাবে না, এটা করবে, এটা করবে না, এইভাবে একটা আদেশ নিষেধের মাঝখানে আমরা বান্দা, যদি জায়েজের গণ্ডির ভিতরে থাকি, জায়েজের গণ্ডির ভিতরে ওই দড়ির শরীয়তের হুদুদুল্লাহর সীমারেখা মেনে চলি, আল্লাহ বলেন আমার নূরের তৈরি ফেরেশতারাও তোমাকে সেজদা করবে। ফেরেশতার চাইতে তোমার সম্মান অনেক বেশি হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এটা আমি এখানে ছেড়ে দিলাম, তার আগে সিদ্ধান্তে আসুন, স্রষ্টা কয়জন? একজনের বেশি হইলে লাভ হইতো না ক্ষতি হইতো? লাভ হইতো না ক্ষতি হইতো? আজকে একটু আগেই আপনাদেরকে বলেছি, প্রতিদিন 6,000 মানুষ ইসলাম গ্রহণ করে পুরা দুনিয়াতে। এই যে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন 72 বছর পর্যন্ত ইসলাম নির্মূল করেছে, মুসলমান নির্মূল করেছে, মসজিদ মাদ্রাসা সব ধ্বংস করে দিয়েছে। যে রাশিয়ায় কোরআন পড়া, পড়ানো, কোরআন শিখা, এটা রাষ্ট্রীয়ভাবে হারাম ছিল। বিদেশ থেকে কোনো যাত্রী বিমানবন্দরে নামলে তার লাগিজ সার্চ করত যে কোনো বেআইনি কোরআন শরীফ টরিফ আসেটা সে আনলো টানলো কি না। এইভাবে কোরআন নির্মূল করার 72 বছর পরে 90-91 সনে এসে কোরআনকে নির্মূল করতে পারেনি, বরং রাশিয়া ভেঙ্গে চুরে খান খান টুকরা টুকরা হয়ে গেছে, সেখানে 11টা দেশ মুসলমানদের স্বাধীন হইয়া গেছে। তাহলে ইসলামকে ভাঙতে গিয়ে কি, এটা তো আপনাদের সামনে আপনারা সবাই জানেন, কিন্তু আমি একটু দেখাই দিলাম, ইসলাম ভাঙার জিনিস নয়। এটা যারা ভাঙার চেষ্টা করে তারা নিজেরা
সেই সোভিয়েত রাশিয়ায় আজ থেকে দুই মাস আগে পত্রপত্রিকায় শিক্ষিত ভাই তারা দেখেছেন নিশ্চয়ই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, পুতিন পুতিন সেই রাশিয়ার রাজধানীতে মস্কো নগরীতে রাশিয়ার সবচেয়ে বড় সবচেয়ে সুন্দর মসজিদ পুতিন এসে উদ্বোধন করেছে। উদ্বোধন করার পরে সে কোরআনের একটা আয়াত এটা তেলাওয়াত করে আবার বক্তৃতাও দিয়েছে মুসলমানদের সংহতির ব্যাপারে। ভাবে মা রাহমাতি মিনাল্লাহে লেনতালাহুম, কাল্লার বড় রহমত, হে নবী আপনি মানুষের উপরে নরম নরম হৃদয়, ওলাও কোনটা ফাদ্দান গালিজাল করম কল্প, আপনি যদি কর্কশবাসী হইতেন আপনার কথা যদি কর্কশ হইতো লাল ফাদ্দু মিন হাউলেক তাহলে মানুষ আপনার পিছন থেকে চলে যেত। নবীর কথা জাদু ছিল ঠিক কিনা বলেন? আর যুগে যুগে যারা ইসলামের কথা পৌঁছায় তাদের কথায়ও জাদু আছে, কিন্তু এই যুগে ওয়াজের নামে আমাদের কিছু ভাই শুধু ফতুয়া দেয়, অমুক কাফের তমুক কাফের, অমুকেই অমুকতেই। ওইদিকে যে মধ্যপ্রাচ্যে আগুন লেগেছে, বসনিয়া চেসনিয়া আগুন লেগেছে, জিংজিয়াঙ্গে আগুন লেগেছে, ফিলিস্তিন জ্বলে যাচ্ছে, এখন ফতুয়াবাজির সময় নয়, এখন দরকার সব এক হওয়া, ঠিক কিনা বলেন? আর মুসলমানদেরকে এক হওয়ার জন্য ডাক না দিয়ে যারা ফতুয়াবাজি করে দলাদলি সৃষ্টি করে তারা এই যুগে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, আল্লাহ কি কয় আর আমরা কি করি? আমলের মধ্যে একটু ব্যাসকম থাকতে পারে, কেউ হাত এখানে বাঁধে কি, কেউ এখানে বাঁধে, কেউ মোটে বাঁধে না, তাদের নামাজ হয় না? কেউ আমিন জোরে বলে, কেউ আসতে বলে, তাদের নামাজ হয় না? মক্কা মদিনায় যারা গেছেন দেখছেন কত মানুষ কত তালে খাড়ায়। একবার বাবি উম্মাহানিতে 1982 রাবেতে আলমী ইসলামীর রাজকীয় মেহমান হিসাবে আমরা 10 জন বাংলাদেশ থেকে গেলাম। রাবেতে আলম সৌদি আরবের রাষ্ট্রীয় মেহমান হয়ে আমি এবং বন্ধু প্রতিম সাইদি সাহেব, তো আমরা সেখানেও একত্রে থাকতাম, একত্রে খেতাম, পাশাপাশি শুইতাম। এখন পাশাপাশি মাকামে বাবে উম্মাহানিতে নামাজে দাঁড়াইছি, একামত হয়ে গেছে, আমাদের সামনে কালো কয়েকটা আফ্রিকান সুদানি, সুদানি এক একটা 5-7 লম্বা আদম সুরত, তারা দাঁড়াইছে, দাঁড়ায় নামাজের নিয়ত করে 8টা বাঁধে না, খালি আন্ডে নামাজের মধ্যে খালি হাঁটে, হাঁটতে হাঁটতে করে আমাদের সেজদা জায়গায় চলে আসছে। আমি চিন্তা করলাম এত বড় পাহাড় সেজদা জায়গায় চলে আসছে, সেজদা দিব কী করে? তো সাইদি সাহেব সেজদা দেওয়ার আগে ও যখন পিছনের দিকে আসছে খপ করে ঠ্যাঙের মধ্যে এক ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে সামনে গিয়ে সাবধান হয়ে গেছে যে আমি যে এইভাবে আনি পিছের আল্লাহর অসুবিধা হয়। আল্লাহু আকবার। তো সেই মক্কাতে কেউ কাকে ফতুয়া দেয়? তুই হাত এখানে বানলি কেন, তুই এখানে বানলি কেন, তুই জোরে আমিন তুই আসতে বললি কেন? অবস্থা হইছে চৌধুরী সাহেবের ক্ষীরে আর করল্লা খাতের মতো। চৌধুরী সাহেব ছিল এলাকার জমিদার, বিরাট খামার বাড়ি, একদল লেবার শ্রমিক তাদেরকে বললো এই খামার বাড়িটা এমনিতে পড়ে আছে, তোরা যা আগাছা পরগাছা বেছে টেছে সার গোবর দিয়ে ওখানে ক্ষীরা আর করল্লা শশা খেতি কর, অনেক শ্রমিক কিন্তু তোদেরকে আমি ঠিকমতো খাওয়াও দেব বেতনও দেব। এই শ্রমিকদের আবার একজন নেতা সর্দার, সর্দার কামলার কি থাকে সর্দার, কয় তুই দেখাশোনা করে কাজ করাবি আর আমার এই রিপোর্ট দিবি। তারা খামার বাড়িতে গেল, গিয়ে এই আগাছা পরগাছা জঙ্গল এগুলাকে ওলট পালট করে এইবার সেখানে শশা বেগুন করল্লা খিরা এগুলার গাছ লাগাইল, মাছা দিল যা দিল পুরা একেবারে তরকারি গাছে সে গেল, প্রত্যেকটা পাতার গোড়ায় করল্লা, প্রত্যেকটা পাতার গোড়ায় শশা খিরা। এখন সর্দার একদিন এসে জমিদার সাহেবের সাথে দেখা করেছে,
জমিদার সাহেব আল্লাহ দিছে নিজের হাতে, কয় কি কয় যা হইছে, আপনি তো গেলেন না দেখলেন না, কয় যা আমি আগামী সোমবারে করলা খেত দেখতে আসব, যা। সর্দার যাই এটা শ্রমিকদেরকে কইছে যে সোমবারে জমিদার সাহেব খেত দেখতে আসবে। এইটা শুনে এখন এই লেবার শ্রমিকেরা দুই দল হয়েছে, এক দল বলে জমিদার সাহেব আসলে তোদের যার হাতে বাডাইল কোদাল খন্তা যা আছে এগুলা মাটিতে রেখে লাভ দিয়ে দাঁড়ায় যাবি, আর চৌধুরী সাহেবকে সালাম দিবি, আসসালামু আলাইকা আইয়ুহা চৌধুরী সাহেব। আরেক দলকে বেয়াদবের গোষ্ঠী এইভাবে বাডাইল কোদাল রেখে লাভ দিয়া খাড়াবি, চৌধুরী সাহেবের লগে কি মারামারি করার দরকার আছে নাকি, বরং বসে বসে ভদ্রতার সাথে আসসালামু আলাইকা আইয়ুহা চৌধুরী সাহেব। এখন একদল দাঁড়ায় সালাম দেওয়ার পক্ষে, আরেক দল বসে সালাম দেওয়ার পক্ষে, দুই দল হয়েছে। এখন যারা বসার পার্টি তারা কয় কাটেছি ভদ্রতা কারে কয় তো চৈদ্য গোষ্ঠীও জানে না, আমরা যে বসে সালাম দিব বলছি এটাই হক এটাই ঠিক, তোরা যদি আমাদের সাথে না বসস তোদেরকে গালে ধরে বসাবো। ওরা কে হারাম দাদা গালে ভরে দশাবি, আমরা কি মরে গেছি নাকি তুই গালে ধরে বসাবি। আবার ওই দাঁড়ানোর পার্টি কয় দাঁড়ায় সালাম দিলে ভদ্রতা বেশি তোরা জানোস না, তোরা যদি আমাদের সাথে না দাঁড়াস তোদেরকে কানে ধরে দাঁড় করাবো। একদল গেড়ি ধরে বসায় কানে ধরে উড়ায়। এখন আস্তে আস্তে তর্ক বিতর্ক বাঘ বিতন্ডা হইতে হইতে এইবার হাতাহাতি, হাতাহাতির পরে ঘুষাঘুষি, হাতে আর কতক্ষণ কুলায়। এইবার ওই যার বাস আর যার বাঁশের খুঁটি দোলো দলে উড়াইছে, উডাইয়া এক দল আরেক দলের কত মাথা ফেটেছে কত আহত হয়েছে। আর এই মারামারি দফাদফিতে করল্লা শশা খিরা গাছ মাটির সাথে মিশে গেছে একটুও নাই। চৌধুরী সাহেব সোমবারে আইসে আইয়া এখন ওই মাঠের দিকে চায়, কিরে বেটারা করল্লা শশা খিরা সবজি কোথায়? সর্দার কাজ জমিদার সাহেব এখানে আসিল এখানে আসিল, কা আসিল গেছে কোথায়? কা স্যার কইেন না, আপনি গেছেন সোমবারে আসবেন। আমি ওদেরকে বলছি যে বড় সাহেব সোমবারে আসবে, আপনি আসার খবর শুনে ওরা দুই দলে ভাগ হইল। এক দল বলল আপনি আসলে বসে বসে সালাম দিবেন, আরেক দল বলল দাঁড়িয়ে আদবের সাথে সালাম দেবে। এই সালাম দেওয়া নিয়ে বসে দেবে না দাঁড়ায় দেবে, কিলাকিলি ঘুষাঘুষি ঠাসা ঠাসি, এরপরে বাঁশাবাঁশি বাঁশ এমনভাবে লেগেছে দাপ্পা দাপ্পি করতে করতে গাছ সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে। চৌধুরী সাহেব শুনে খুব খুশি হবে কেমন, চৌধুরী সাহেব কয় হত ছাড়া পোড়া কপাইল্লার দল, যার মন চাইতেও দাঁড়ায় সালাম দিতি, যার মন চায় বসে সালাম দিতি, সালাম মোড়ে নাই দিতি আমার খেত খালি কা। আজকে কেউ ক্যাম লইয়া ঝগড়া করে, লা ক্যাম লইয়া ঝগড়া করে, আমিন জোরে আসতে এগুলা লইয়া ঝগড়া করে, ঠিক কিনা বলেন? এগুলো তো অতীতেও আসিল কিন্তু এগুলা লইয়া ঝগড়া আসিল না। এখন একদল এমন খেডা কট্টর, আমরা যেটা কই এটাই সহি এটাই হক, আর সব জাল জাল সব বলে জাল। ইমাম বুখারী মুসলিম সিয়াসিত্তার ছয় ইমাম হাদিসের ব্যাখ্যা আমরা যাদের কাছ থেকে পেয়েছি, আল্লামা বদরুদ্দিন আইনি, আল্লামা মহিউদ্দিন নবী, আল্লামা ইবনে হাজার আসকালানি, আল্লামা শেখ আহমদ কাস্তালানি, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, যারা প্রত্যেকে হাফেজ হাদিস ছিলেন, তারা জয়ীফ আর জয়ীফ না চিনে নাই। এই যুগে একজনে বাংলা বই একটা পড়ে কয় কথা ঠিক এটা সহি, ষোলো বছর হাদিস পড়লাম তাও হাসিয়া সহ পড়ছি হাসিয়া, শুধু আবার পড়ি নাই, কিন্তু ওই বাংলা বই একটা পড়ে কেইডেই সহি। কথায় বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী, আর এই নবীর এইভাবে ইসলামের খ্যাত মারামারি তর্কাতর্কি ফতুয়াবাজি করে যারা নষ্ট করেছে, হাসরের দিন আল্লাহ নবী অকাল আর রাসূল ইয়া রব্বে ইন্না কাউমিত্তাখাজু হাযাল কুরআনা মাহজুরা, নবী নিজে বাদী হয়ে এই ফিতনাবাজ
যারা উম্মত তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন। হাসুরের মাঠে সেই মামলা খাইতে রাজি আছেননি আপনারা, নবীরাতের মামলা খাইতে রাজি আছেননি। সুতরাং ফতিয়াবাজি যারা করে তারা ইসলামের দুশ্মন, তারা মুসলমানের দুশ্মন, তারা আল্লাহ রসুলের দুশ্মন। আপনার ঘরে আগুন লেগেছে, এখন পাশে হিন্দু থাকলেও তো যে ভাই আইয়ো আইয়ো পানি মারো, ঠিক কিনা বলেন? কে আমি থাকলেও মারো, লাকে আমি থাকলেও মারো, জৌনপুরিও মারো, ফুরফুরিও মারো, চরমোনাইও মারো, আলিয়ালারাও মারো, কমিয়ালারাও মারো, ঠিক কিনা বলেন? আগে আগুন নিবাও। পুরা মুসলিম দুনিয়াতে আজকে দাও দাও আগুন জ্বলছে। এই সময় আগুন নিভাবার জন্য দলমত নির্বিশেষে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। কেউ কি আমার উপরে রাগ করেছেন? আসুন, কোরআনে বিজ্ঞান, শুরুতে বলছি কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয়, কিন্তু কোরআনে অযৌক্তিক অবৈজ্ঞানিক একটা কথাও আল্লাহ বলেন নাই, কোরআনে সবগুলো কথা। আজকে বিজ্ঞান পরিপূর্ণ হওয়ার পরে দেখা গেছে বিজ্ঞানের যুক্তিতে কষ্টিপাথরে যা চাই বাছাই করা সত্য। একটা উদাহরণ, সূর্যের দিকে তাকান, কোরআনে একটা সূরা আছে আশ-শামস, দি শাম, দি শাম, সূর্য, এটাকে আরেক সূরাতে আল্লাহপাক বলছেন ওজালনা সিরাজাও ও হাজা। এই যে সূর্যটা জল জল করে, এটা আসলে এমন এক প্রদীপ যেটা উত্তাপ তাপমাত্রায় ভরপুর, এইটার উত্তাপ টেম্পারেচার এত বেশি, সেরা যাও হাজা, যেটা তোমাদেরকে বুঝাইলেও তোমরা বুঝবে না। মহাশূন্যের সবচেয়ে বড় কর্তা গ্রহ, আর সবগুলা উপগ্রহ, ঠিক কিনা বলেন? সেরা যাও হাজা। বিজ্ঞানীরা 9,30,000,000 মাইল দূরের এই সূর্য, এটাকে পরীক্ষা নিরীক্ষা করেছে। আর আজকের মহাকাশ, মহাকাশ গবেষণা কেন্দ্র আমেরিকা যার নেতৃত্ব দেয়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মঙ্গল বৃহস্পতি বুধ শুক্র ইউরেনাস নেপচুন প্লুটো, এগুলোকে যারা গবেষণা করে মহাকাশের, সেই গবেষণা কেন্দ্র যেটা বিগেস্ট সবচেয়ে বড়, সেটা আমেরিকার রাজধানী যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্ক শহরের পূর্ব পাশে, সেই মহাকাশ গবেষণা কেন্দ্রটার নাম নাসা, নাসা আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র। আর আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কিন্তু কম্পিউটার, কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো হয় নাই, আমি বোধহয় বুঝাইতে পারি নাই। কম্পিউটার হলো সবচেয়ে বড় আবিষ্কার, আর বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটার সেট, কম্পিউটার মেশিন যেটা, সেটা সেই যুক্তরাষ্ট্রের নাসা মহাকাশ গবেষণা কেন্দ্রে সেখানে আছে। এই কম্পিউটার মেশিনটার ওজন 12.5 টন, মন না, 12.5 টন। এই কম্পিউটারটা এখান থেকে মহাকাশে গ্রহে গ্রহে বার্তা পাঠায়, সেখান থেকে আবার নবচারীদের বার্তা আসে, সেগুলা রিসিভ করে। এই 12.5 টন ওজনের কম্পিউটারটা প্রতি মিনিটে 500 মেমোরি গ্রহণ করতে পারে, 500 মেমোরি প্রেরণ করতে পারে। আর আপনার এখানে আল্লাহ একটা কম্পিউটার মেশিন ফিট করে দিয়েছেন এখানে, এটার ওজন মাত্র 1500 গ্রাম, 1.5 কেজি, কি 1.5 কেজি মাথার গিলুর ওজন। বিজ্ঞানীরা এটার উপরে পরীক্ষা করেছে মাথার মগজ, আর এটার ভিতরে যেই রগ, যেই তার লাল লাইন লাইন লাইন, এখান থেকে লাইন গেছে আঁকা বাঁকা আঁকা বাঁকা হয়ে পায়ের তলা পর্যন্ত লাইন, এবং এখান থেকেই পুরো বডিটা নিয়ন্ত্রিত হয়, ঠিক কিনা বলেন? বিজ্ঞানীরা পরীক্ষা করে স্বীকার করেছে কমপক্ষে এখানে 12,000 তার আছে, মোড়া তার, চিকন তার, চুলের মতো তার, যে তারের ভিতর দিয়ে রক্তও যায়, এখান থেকে আবার মেসেজও যায়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এখান থেকে হ্যান্ডেলিং করা হয়।
এই 1.5 কেজি ওজন কম্পিউটারটা বিজ্ঞানীরা পরীক্ষা করে স্বীকার করেছে, এটা এত শক্তিশালী, এত পাওয়ারফুল, প্রতি সেকেন্ডে 5,000 কোটি মেমোরি গ্রহণ করতে পারে, সেকেন্ডে 5,000 কোটি মেমোরি প্রেরণ করতে পারে। বিজ্ঞানীরা এখানে সারেন্ডার করেছে, বাবারে বাবা মাত্র 1.5 কেজি, কিন্তু হ্যান্ডম হ্যান্ডম বুঝুন তো, হ্যান্ডম আমরা অনন্তকাল চেষ্টা করলেও এর কোটি ভাগের এক ভাগ কোনো একটা কম্পিউটার বানাতে পারবো না। উদাহরণ দেব, তাইলে কিন্তু কোরআনে বিজ্ঞান বাকি কথা থেকে যাবে। উদাহরণ দুই একটা না দিলে আবার অজালা লাকুম সামা অল আফসারা অল আফইদাতা কালিলাম মা তাশকুরুন ওলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্না সামা অল আফসারা অল আফইদাতা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমি প্রত্যেকটা কথার সাথে কিন্তু কোরআনে আয়াত বলতেছি। নিশ্চয়ই তোমার কান এবং চোখ, আগে কানের কথা পরে চোখের কথা, অল আফিদাতা পরে জেনারেল হেডকোয়ার্টার, জেনারেল হেডকোয়ার্টার পাওয়ার হাউস এটার কথা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আপনার এই যে মেশিনটা কত মহামূল্যবান, আপনার যেই ফুসফুস, কলিজা, গুর্দা, লিভার, ফুসফুস, কিডনি, গোল ব্লাডার, এমন জটিল জটিল অঙ্গ তিনি এই 3.5 লাখ দেহের ভিতরে দিয়েছেন। যারা একটা অঙ্গ বিকল হয়ে গেলে সারা দুনিয়া 7 বার বিক্রি করলেও একটা অঙ্গের বোধহয় দাম হবে, জোরে কোন, তাহলে এই আল্লাহ দেওয়া এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করেছি করতেছি। কিডনি একবারে নিষেধটা, কিডনি কিডনি এদিক থেকে লাইন গেছে, লাইন গিয়ে এখানে পাকিস্তানের মধ্যে ডাইলিউশন হয়, ডাইলিউশন হওয়ার পরে বাসনি হয়, বাসনি হওয়ার পরে রক্তগুলা রক্তের নালি দিয়ে যায়, ক্যালোরিগুলা ক্যালোরির নালি দিয়ে যায়, ভিটামিনগুলো ভিটামিনের নালি, ভিন্ন ভিন্ন লাইন আছে কিন্তু এক একটার এক এক লাইন। এর মধ্যে পায়খানার লাইনটা সবচেয়ে মোটা, পেশাবেরটা তারপরে চিকন, তারপরেগুলো আরও চিকন আরও চিকন আরও চিকন আরও সূক্ষ্ম। এখন এই দিক থেকে খাওয়া এখানে ডাইলিউশন হয়, মানে গুন্ডে আরি, ডাইলিউশন হওয়ার পরে এটা বাসনি হয়, বাসনি হওয়ার পরে এটাকে এখানে সিপা হয়, সিপে যে ভিটামিনগুলো হয় এগুলোকে ক্যালোরি হিসেবে কোনো কোনো তারের ভিতর দিয়ে পুরো শরীরে সাপ্লাই করা হয়, যে রক্তগুলো হয় এই খাদ্যে এই রক্তগুলোকে আরেক তারের ভিতর দিয়ে পুরো শরীরে, আর এই পাঠায় দেওয়ার কাজটা করে এখানে, এখানে একটা মেশিন আছে ছপ 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 ছপ, আপনি সাম কি স্প্রে করে রক্ত, রক্ত এইভাবে পুরো শরীরে স্প্রে করে কিডনির উপরে। 1 নম্বর একটা ছাকনি আছে, ছাকনি চালুন চালুন, আপনারা কি বলেন চালুন, এই চালুনটার নাম বিজ্ঞানীরা দিয়েছে ব্লাড কন্ট্রোল ইউনিট, ব্লাড কন্ট্রোল ইউনিট। আপনার ওই খাদ্য আর খাদ্যপ্রাণ রক্ত প্রস্রাব যেগুলো পায়খানাগুলো পায়খানার লাইনে যাবে, প্রস্রাবগুলো প্রস্রাবের লাইনে আসবে, প্রস্রাবের লাইন দিয়ে যদি পায়খানা আসে, পায়খানার লাইন দিয়ে যদি পেশাব যায়, খাইছে রে খাইছে, এটা জটিলতা আপনারা চিন্তা করলে 1 মিনিটে বুঝে যাবেন। যার জন্যে লাইনে লাইনে এই মেশিনারিতে ডাইলিউশন হয়ে যায়, কিডনির উপরে একটা ছাকনি আছে চালুন, এই চালুনটার নাম হলো ব্লাড কন্ট্রোল ইউনিট, ব্লাড কন্ট্রোল ইউনিট। যখন এই খাদ্যগুলো ভিতরের দিকে যায়, যাওয়ার সময় এই খাদ্যের সাথে বিশেষ করে পেশাবগুলো যখন নিচের দিকে যায়, এই পেশাবের সাথে যদি কোনো রক্ত থাকে, রক্ত এই চালনিটা সব কিছুকে পাস করে যেতে দেয়, রক্তটারে আটকায়, কারণ এখন রক্ত যাইতে দিলে পায়খানার সাথে রক্ত যাবে, রক্ত আমসা হবে, পেশাবের সাথে যদি রক্ত যায় তাহলে আরও মারাত্মক রোগ হবে, যার জন্য রক্তগুলাকে এখানে আটকায়, পানিগুলাকে নিচের দিকে ছাড়ে, এরপরে এই রক্তগুলাকে আবার রক্তনালীতে
কিডনি পাঠিয়ে দেয়। দুই নম্বর নিচে আরেকটা ছাকনি আছে, এটার নাম সুগার কন্ট্রোল ইউনিট। সুগার কন্ট্রোল ইউনিট, আপনার পেশাবের সাথে যদি কোনো সুগার চিনি টিনি থাকে, এই কিডনি চিনি আটকায়, চিনি আটকাইয়া পেশাবগুলাকে নিচের দিকে বাইপাস করে, আর এই সুগারগুলাকে এখানে সালুইনে আটকাইয়া এগুলা পায়খানার সাথে মিশাই দেয়, যাতে পেশাবের সাথে সুগার না যায়। পেশাবের সাথে সুগার গেলে তো ডায়াবেটিক নাম্বার ওয়ান, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মেশিন আপনি বিকেলবেলা বাড়ি থেকে বাজারের ব্যাগ হাতে করে বাজার করতে যাচ্ছেন, মনে করেন গ্রামের আঁকা বাঁকা মেঠো পথে আপনি যাচ্ছেন, আনমনে আপনি যাচ্ছেন, এই যাওয়ার সময় হঠাৎ রাস্তার বাম দিকে ছয় হাত দূরে একটা আওয়াজ শুনতে পারলেন, ফুস ফুস ফুস। আওয়াজটা শুনছে কে? সারা গাও যাকে শোনার দায়িত্ব দিয়েছে, কে? কান আওয়াজটা শুনেছে। ওজালা কুমুস সামা, দেখেন আল্লাহ কানের কথা আগে কইছে। এখান থেকে কিন্তু মেশিনের ডিউটি শুরু, কান শুনেছে। কান বেচারা শুধু আল্লাহ তাকে শোনার যোগ্যতা তৌফিক দিয়েছে, কিন্তু কিসে ফোঁসফোঁস করে এটা দেখার শক্তিও দেয় নাই, যোগ্যতাও দেয় নাই। তবে কান যিনি তৈয়ার করেছেন, তিনি কানকে বলে দিয়েছেন, আমার বান্দা রাস্তা দিয়ে হাঁটার সময় ডানে বামে সামনে পিছনে যদি তুই কোনো ফোঁসফাস ঠুসঠাস এমন কিছু শুনস, কিসে ফোঁসফোঁস করে তুই তো দেখবি না, সঙ্গে সঙ্গে চোখ দুটার কাছে মোবাইল করে দিবি, মোবাইলে একটা মেসেজ পাঠাইয়া দিবি যে ছয় হাত দূরে রাস্তার বাম দিকে কিসে যেন ফোঁস ফোঁস ফোঁসফোঁস করে। শুনেছে কান, কান শব্দ শুনেছে, কিসে ফোঁসফোঁস করে এটা দেখে নাই, চোখের কাছে মেসেজ দিছে, তুই তাড়াতাড়ি ওদিকে তাকা। কানের কাছ থেকে ফোন পাইয়া চোখ তাড়াতাড়ি তাকাইছে, নাকি ফোন পাওয়ার তিন মিনিট পরে তাকাইছে? জোরে কোন, ফোন পেতে যত দেরি তাকাইতে দেরি নাই। আবার দেখেন কান এমনভাবে, যদিও সাপ দেখে নাই, ফুসফুসকে করে দেখে নাই, কিন্তু একবারে এত ডিগ্রি এত এত এই জায়গায় জায়গাটা ঠিক মতো ইন্ডিকেট করে চোখকে চোখকে ফোন করে মেসেজ দিয়েছে, চোখ একবার ওই দিকে আবার ওই দিকে, টোকাইছিলি না একবারে চাইছে, অন টাইম অপারেশন। কান মেসেজ দিছে, চোখ তাকাইছে, ডানেও না বামেও না, তাকিয়ে দেখে কুচকুচে কালো, বাইন মাছের চাইতে মোটা, তেল তেলে শরীর, চার হাত লম্বা, মাথাটা মোটা, এইভাবে চ্যাপটা, জিপটা লক 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 করে, বুঝতে পেরেছেন বোধ হয়? সেই বিলাতে দেখছিলাম লন্ডন জুতে, মোস্ট ডেঞ্জারাস স্নেকস অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচাইতে মারাত্মক বিষাক্ত সাপ, আমরা আমাদের ভাষায় বলি হানোখাফ, আপনারা কি কন? হানোখাফ। একটা হইল খইয়া আর একটা কালি, দুই জাতের। সেই বিলাতে তাদের মিউজিয়ামে দুনিয়ার কত কিছু আছে ভাই, এটা বলে শেষ করা যাবে না। এই হাফিডাও আছে, দ্য ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশি কোবরা, গ্লাসের উপরে লেখা ভারত এবং বাংলাদেশি গোখরা সাপ। এরপরে আবার নিচে নোট আছে লেখা, এই সাপে কামড়াইলে রক্ত এইভাবে যায়, এইভাবে সাপের বিষে বিষাক্ত হয়ে মারা যেতে লাগে 4 থেকে 25 মিনিট। এটাও তারা সেখানে অ্যানালাইসিস করেছে, এখন চোখ দেখলো এইভাবে। চোখ বেচারা শুধু দেখার মালিক, কিন্তু জিনিসটা কি এটা বুঝার শক্তি আল্লাহ চোখকে দেন নাই, সে শুধু দেখে, জিভ লক লক করে, দোস্ত না দুশ্মন, হালাল না হারাম, আপন না পর, কানের কাছ থেকে মেসেজ পেয়েছে, ওখানে ফুসফুস করে তুই দেখ, দেখে বলছে এরকম আছে, কিন্তু জিনিসটা কি এটা বিচার করার ক্ষমতা আল্লাহ চোখকে দেন নাই। কিন্তু আল্লাহ চোখকে বলে দিয়েছেন, কান যদি কোনো সময় তোর কাছে কোনো ফোন টোন করে, মেসেজ টেসেজ পাঠায়, সঙ্গে সঙ্গে তুই অ্যাকশনে যাবি,
সেদিকে তাকাবি, তাকায় যে জিনিসটা দেখবি এটার গঠন গাঠন চেহারা এটা হেড অফিসে একটা মোবাইল করে জানাই দিবি। চোখ এইবার হেড অফিসে মোবাইল করেছে, হেড অফিস চিনেছেন তো, মোবাইল করে দিয়েছে। হেড অফিস একটা সেকেন্ডও লাগে নাই, আধা সেকেন্ডও লাগে নাই, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে। তোর জন্মের শত্রু যদি একবার কামড় দেয় বাঁচা লাগবে না, এখন বাঁচতে হইলে দৌড় দেওয়া দরকার। দৌড় দেওয়ার ক্ষমতা কিন্তু আবার এই কম্পিউটারের নাই। কম্পিউটার সঙ্গে সঙ্গে পাও দুইটার কাছে মেসেজ করে, খাড়াই দিস বাঁচতে হইলে দিছেন দৌড়। ইমানদারি বলেন, সাপ দেখার কয় মিনিট পরে দৌড় দিছেন? ইমানদারি বলেন, ইমানদারি বলেন। গ্রাম বাংলার লোকেরা কালাজিলা খাড়াজিলিক, দেখতে দেরি কিন্তু কিন্তু মাঝখানে দেখেন কানের ডিউটি, চোখের ডিউটি, ব্রেইনের ডিউটি, পায়ের ডিউটি, এক সেকেন্ড আধা সেকেন্ডও লাগে নাই। কত দ্রুত, কত কর্মঠ। কান ফুসফুস শোনার পরে যদি কইতো যে আমার মালিক বলছে তুই শুনলে চোখের কাছে মোবাইল করবি, ঠিক আছে মোবাইলটা আমি পাঁচ মিনিট পরে করব, এটা কান করছে কেন? চোখ আবার কানের থেকে মেসেজ পেয়েছে ওইদিকে চা। চোখ যদি বলতো যে ঠিক আছে আমি এই কান মোবাইল করেছে, মোবাইলটা দুই মিনিট পরে রিসিভ করব, তাহলে জায়গায় গিয়ে আপনাকে দূরের কথা আপনার লাশও খুঁজে পাওয়া যেত না। আপনাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখার জন্যে, টিকিয়ে রাখার জন্যে কত মহামূল্যবান জটিল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আপনাকে দিয়েছে। আবার সূর্যের কাছে আসেন, অজাল না সেরা যাও তোমাদের মাথার উপরে মহাশূন্যে আমি একটা প্রদীপ্ত ভাস্কর, জ্বলন্ত জ্বলন্ত উত্তপ্ত সূর্য তৈয়ার করেছি। বিজ্ঞানীরা সূর্যের উপরে যুগের পর যুগ গবেষণা রিসার্চ করেছে, করার পরে তারা স্বীকার করেছে সূর্য একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। বিজ্ঞানীগণ বলেন সূর্য একটা জ্বলন্ত গ্যাসের সৃষ্টি। বিজ্ঞানীরা সূর্যের উপরে সেরা যাও যা কোরআনের প্রদীপ্ত ভাস্কর এটার উপরে গবেষণা করে বলেছে যে এইটা গ্যাসে জ্বলে, আর জ্বলে যে জ্বলে অনন্তকাল ধরে জ্বলতেছে। এক সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস এইটার জ্বালানি হিসাবে লাগে, সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস। যে আমেরিকা জাপানে হিরোশিমা নাগাসিতে নাগাসাকিতে দ্বিতীয় মহাযুদ্ধে হাইড্রোজেন বোমা ফেলেছিল আপনারা জানেন, এত বছর এত যুগ পার হয়ে গেল, জাপানিরা কিন্তু দুনিয়ার মধ্যে সবচাইতে উন্নত জাতি। তারা সেখান থেকে 50 ফিট মাটি সেখান থেকে মেশিনে কুড়ে যেখানে বোমা পড়েছে এই দুই জায়গা থেকে এই মাটি নিয়ে প্রশান্ত মহাসাগরে ফেলে দিয়েছে, আর একখান থেকে ভালো মাটি এনে এই গর্ত ভরাট করেছে। ভরাট করার 3 দিন পরে দেখা গেছে এখানের মাটিগুলাও হাইড্রোজেন হইয়া গেছে। হাইড্রোজেন দেখছেন কার ক্যান্সার হইলে যেরকম হয় আর কি, ক্যান্সার হাইড্রোজেন হয়ে গেছে, সেই বিষাক্ত হাইড্রোজেন গ্যাস এটা দিয়ে জ্বলে। তাহলে সেকেন্ডে লাগে 30 কোটি টন গ্যাস, মিনিটে, ঘন্টায়, দিনে, মাসে, বছরে, শত বছরে, লক্ষ লক্ষ কোটি বছরে কত গ্যাস লাগে। কেউ কেউ আবার কয় কোন দিন আবার হিয়ানের গ্যাস শেষ হয়ে যায়, তাইলে তো বাড়তি নিবি যাইব। বিজ্ঞানীরা এটার উপরে পরীক্ষা করে এটা স্বীকার করেছে, আরও 500 কোটি বছর সেকেন্ডে 30 কোটি টন করে জ্বালায় জ্বলে থাকার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেরা যাও ওয়াহা যা, কোরআনে আয়াতে তাফসীরের কাছে বিজ্ঞান আত্মসমর্পণ করেছে। বাবারে বাবা, যেমন সূর্য তেমন আগুন, আর যেখানে এইভাবে গ্যাসে আগুন জ্বলে সূর্যের সেখানে টেম্পারেচার কত, এটা আজ পর্যন্ত কেউ নির্ণয় করতে পারেনি। যে স্তরে সূর্যটা আছে মহাশূন্যের,
এখান থেকে যদি আর একটু দূরে হইতো পুরা দুনিয়া এক সেকেন্ডে বরফ হইয়া যেত, আর যদি আর একটু কাছে আইতো তাহলে পুরা দুনিয়া এক সেকেন্ডে ভাজি ভুনা কাবাব হয়ে যেত, দুনিয়ার মাটি তামা তামা হয়ে যেত। এমন এক লেয়ারে এটাকে আল্লাহ ফিট করে দিয়েছে অনন্তকাল পর্যন্ত, এই লেয়ারে সে কি করবে? চলাচল করবে। মাওলানা এসে গেছেন না? আর একটা কথা বলে আমি শেষ দিচ্ছি, আসলে মাওলানার ওয়াজ তো আপনারা অতীতে শুনছেন না না শুনছেন আলহামদুলিল্লাহ, আমি তো আপনার করে বিজেতাম হারি না এতে বিজয়ী তো হেরব বুঝছেন না, আর বেগুন কিন্তু আর হলাম ময়দানে এখন একশোর মতো আছে আলহামদুলিল্লাহ, আমাদের কোনো বাঘ বুড়া হয়ে গেছে কোনো বাঘ খাঁচায় বন্দি আছে, বাঘের বাচ্চারা ময়দানে নেমে গেছে ইনশাআল্লাহ। এটাকে রোখার শক্তি কোনো বাতিলের নাই, কোনো যুগে ছিল না। মাওলানা ওয়াজ করবেন আপনারা প্রাণ ভরে শুনবেন, আমি তো বুড়া মানুষ বেশি। এরপরে আর একটা কথা বলছি, কোরআন বলছে তোমাদের মাথার উপরে মহাশূন্যে আমি নামের একটা অদৃশ্য ছাদ তৈয়ার করেছি, অদৃশ্য ছাদ আসমান হইলে দূরের ছাদ, যাইয়ান না সামা দুনিয়া বেমাসাবি, বিল্ডিংটা সাততলা, আমরা হইলাম গ্রাউন্ড ফ্লোরের বাসিন্দা, গ্রাউন্ড ফ্লোর, আর সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র অনন্ত কুটি এগুলা সব এই গ্রাউন্ড ফ্লোরের ছাদের নিচে, এগুলা সংখ্যা কত আয়তন কত কি, এগুলা বলতে গেলে এই সারা রাত বলেও শেষ করা যাবে না। আসেন, এমন একটা ছাদ আমি তৈয়ার করেছি মহাশূন্যে, অদৃশ্য ছাদ, যে ছাদটা দিয়ে আমি দুনিয়ার জীব জন্তু পশু পক্ষী গাছপালা সাগর নগর মহাসাগর এগুলাকে সেফ নিরাপদ রেখেছি। বিজ্ঞানীরা পরীক্ষা করেছে, কোরআনে যে বলেছে অদৃশ্য ছাদ যেটা দেখা যায় না, কিন্তু আল্লাহ বলছে অদৃশ্য ছাদ বানিয়েছি, তারা পরীক্ষা করে দেখছে জমিন থেকে একটা নির্ধারিত উপরে উঠলে একশো মাইল পর্যন্ত একটা স্তর, এটার নাম বিজ্ঞানীরা দিয়েছে গ্রিন হাউস এফেক্ট, শিক্ষিত ভাইয়েরা পড়ছেন গ্রিন হাউস এফেক্ট, এর উপরে আবার 100 মাইল আরেকটা অদৃশ্য ছাদ আছে যেটার নাম আজকে বিজ্ঞানীরা দিয়েছে ওজন স্তর, ওজন স্তর, আর যেখানে আগুন লাগে সেখানে কিন্তু বাষ্প হয় বিস্ফোরণ হয়, 30 কোটি ডিগ্রি সেলসিয়াস যেখানে তাপমাত্রা সূর্যের, 30 কোটি ডিগ্রি সেলসিয়াস, 22 ডিগ্রিতে লোহা গলে পানি হয়ে যায়, 22 ডিগ্রিতে, 30 কোটি ডিগ্রিতে কি গলে, খাইছে রে খাইছে, এই আগুন জ্বলন্ত আগুন সূর্যটা জ্বলছে, আর এখান থেকে প্রতিনিয়ত সেকেন্ডে সেকেন্ডে বিস্ফোরণ বিস্ফোরণ, গরম আগুন লাগলে ঠুসঠাস ওই কি না, ওখানে যে আল্লাহ কুদরতের আগুন লাগাইছে ঠুসঠাস ফুসফাস করে বিস্ফোরণ বিস্ফোরণ, বড় বড় হাইড্রোজেন গ্যাসের চাকা কার্বন ডাইঅক্সাইডের চাকা বিস্ফোরিত হয়ে জমিনের দিকে পড়ে, পড়া শুরু করলে ওই যে ওজন স্তর আর গ্রিন হাউস এফেক্ট এখানে যখন আসে, আসার পরে এখানে একটা চালনি আল্লাহ ফিট করে দিয়েছেন চালুন চালুন, এই চালুনের কাজ হলো এই যে হাইড্রোজেন গ্যাসটা এখানে আসলো, আসার পরে এই গ্যাসের মধ্যে থেকে হাইড্রোজেন অংশ যেটা এটাতে বাসনি করে, নাইট্রোজেন যেটা মানুষের নিঃশ্বাসের জন্য দরকার কি গাছপালা পশু পক্ষী বেঁচে থাকার জন্য দরকার, নাইট্রোজেনগুলোকে এই দিকে পাঠাইয়া দেয়, কোন দিকে, ওই কিডনির মতো কিডনির মতো নিচের দিকে পাঠাইয়া দেয়, আর হাইড্রোজেন গ্যাস যেগুলো এক তিল এক রত্তি নাকে লাগলে মানুষের কলিজা গুড্ডা আগে জ্বলে যাবে, এই বিষাক্ত হাইড্রোজেন গ্যাসগুলোকে ওই ওজন স্তর আর গ্রিনহাউস এফেক্ট সেখানে আটকাইয়া সেটাকে এটার উপরে স্তরে নিয়ে প্রশান্ত মহাসাগরে এমন এমন কিছু জায়গা আছে যেখানে এই হাইড্রোজেন গ্যাসগুলোকে আল্লাহ নিয়ে সেখানে ফেলে দেয়, আর সেখানে পানিটা এমন পড়ার সঙ্গে সঙ্গে এই গ্যাসগুলো তার কার্যকারিতা হারিয়ে ফেলে, সাগরেরও কোনো ক্ষতি হয় না মানুষেরও কোনো ক্ষতি, এখানে যদি আল্লাহ এই গ্রিন হাউস এফেক্ট আর ওজন স্তর এগুলো দিয়ে এই জ্বলন্ত গ্যাস অগ্নিকুণ্ড এটাকে কন্ট্রোল না করতেন এক সেকেন্ডে আমরা জ্বলে পুড়ে একেবারে
মুরকার রোস্ট হইয়া যাইতাম, ঠিক কিনা বলেন? আবার সাগরের দিকে একবার তাকান, স্থলভাগে আর কি আছে? সবচেয়ে বড় হইল হাতি, এর চেয়ে বড় কিছু নাই। হাতির মধ্যে আবার দি আফ্রিকান এলিফেন্ট, আফ্রিকার হাতি সবচেয়ে বড়, সেটার ওজন 5 টন। আর বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, এখানে হাতির ওজন 3 থেকে 3.5 টন। টেকনাফ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল যখন আমি, যেখান থেকে আমি রিটায়ার করেছি, সেখানে সাগরের কাছে একটা মাছ জোয়ারের সময় পানির সাথে কিনারে এসেছে, ভাটা লেগে গেছে, ছোট মাছগুলা নেমে গেছে, বড় মাছটা নেমে কুলিয়ে উঠতে পারেনি, চড়ায় আটকে মারা গেছে। পরের দিন সকালে খবর পেয়ে সেখানে দেখতে গেলাম, মাদ্রাসার অনেক শিক্ষক গেল, ছাত্রও গেল, ঢাকাতে খবর পাঠানো হলো, হেলিকপ্টারে মৎস্য বিভাগের বড় বড় কর্মকর্তারা আসলো, মাছটাকে তারা মাপল। মাছটা লম্বা ছিল 120 মিটার, কাত হয়ে পড়েছিল। এই কাত হয়ে পড়া অবস্থায় মাছটার উচ্চতা ছিল 13 তলা দালানের সমান উঁচু। মাছটার ওজন ছিল 122 টন। সাগর বিজ্ঞানীরা বলেছে এই সাইজের এক একটা মাছ, আর এর চাইতে বহু বহু বড় কোটি কোটি মাছ সাগর মহাসাগরে আছে, যেটাকে মানুষ কোনোদিন গণনা করেও শেষ করতে পারবে না। এই সাইজের এক একটা মাছ প্রতিদিন 60 টন ছোট মাছ খাদ্য হিসাবে খায়, 60 টন এক মাসে খায়। লক্ষ মাসে, কোটি মাসে, কোটি কোটি মাসে, আমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? তাদেরকে কিন্তু কেউ কেউ বলেছিল বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। ভুলে গেছেন বোধহয়, ভুলে গেছেন বোধহয়। শেম শেম, লজ্জা, নিজেদেরকে রাজ্জাক মনে করেছ? বড় বড় কথা বেটা কৈশত কৈশত পলাইয়া গেলি কেন? এরকম কত শেঠ মহাশেঠ পলাইয়া গেছে, কত শেঠকে খুঁজে পাওয়া যায় নাই। তাহলে আমরা আল্লাহকে মানতে রাজি আছি তো? আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো আমরা, রাজি? বছরে 1 মাস রোজা রাখবো, রাজি? তৌফিক হলে জাকাত দেবো, হজ করবো, মিথ্যা কথা বলবো না, প্রতারণা করবো না, 2 নম্বর কোনো কাজ করবো না। যদি আমরা সত্যিকার মোমেন হই, বেহেশত আমাদের জন্য অপেক্ষা করতেছে। জান্নাতু নারদুহা কাদি সামাওয়াতি ওয়াল আরদ, এমন বেহেশত হাসরের দিন যে এই বন্দার কোনো ডিভিশন থাকবে না, ডিভিশন গ্রেস টেরেস খাইয়া কোনো রকম তাই তাই পাশ করেছে। এই বন্দারা সবচেয়ে ছোট বেহেশত পাবে। এই বেহেশতটার ইয়াকুত জমরুদ পাথর একটা ইটের দাম, দুনিয়াকে 7 বার বিক্রি করলে ওই 3rd ক্লাস বেহেশতির একটা ইটের দাম হবে না। আর সেটার আয়তন হবে মিসলুহা কামিসলে হাজি দুনিয়া তাইন, এই দুনিয়া দুইটা দুনিয়ার সমান। এটা গ্রামের গরিব কদমালির ডেরা বাসা, 3rd ক্লাস বেহেশতির ডেরা বাসা। 2nd ক্লাস যারা পাবে, 1st ক্লাস এসি ডিসি জান্নাতুল ফেরদাউস যারা পাবে, লাইনুন রাত ওলা ওজনুন সামেয়াত ওলা খাতার আলা কালবিল বাসার, চোখ যেটা কোনোদিন দেখেনি, কান যেটা কোনোদিন শোনেনি, কোনো মানুষের অন্তর যেটা উপলব্ধি করা সম্ভব নয়, সেই বেহেশত জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। সেই জান্নাতে আল্লাহর মেহমান হইতে রাজি আসেন তো? আসেন তো। হাত্তা ইজা জাউহা ওফতেহাত আবওয়াবুহা, হাসরের ময়দান থেকে যারা কোরআন মানে, হাদিস মানে, দিন মানে, তাদেরকে ফেরেশতারা মিছিল করে জান্নাতের দিকে নিয়ে যাবে। হাত্তা ইজা জাউহা, যখন আল্লাহর মেহমানরা হাসরের ময়দান থেকে জান্নাতের দুয়ারে যাবে, ফতেহাত আবওয়াবুহা, গিয়ে দেখবে জান্নাতের দুয়ার খোলা, জান্নাতের দুয়ার খোলা। ওকাল আলাহুম খাজানাতুহা, সেখানে একদল ফেরেশতা থাকবে, আল্লাহর সৈনিক, আল্লাহর ফৌজ। অকাল আলাহম খাজানাতুহা সালামুন আলাইকুম তেবতুম, সূরা জুমুরে আল্লাহ পাক বলছেন, ইউ আর দা অনারেবল রয়্যাল গেস্ট অফ অলমাইটি আল্লাহ, ইউর অনার প্লিজ, ইউর রয়্যাল হাইনেস, উই এক্সেলেন্সি ইউ, ওয়েলকাম ইউ,
ফেরেশতারা গার্ড অফ অনার দিয়ে বেহেশতে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর মেহমান হিসেবে আমরা বেহেশতে যাইতে চাই না? কে কে চান, কে কে চান, কে কে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।